পুরো পৃথিবী জুড়ে বেশিরভাগ মানুষ হয়তো জলাভূমিকে ময়লা ফেলার অন্যতম জায়গা মনে করে। নদী নালা হ্রদ বা সমুদ্র যেদিকেই তাকান না কেন এর প্রমাণ পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে মানুষের এই স্বভাব প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করছে জীবন বৈচিত্র্যকে। কিন্তু কেমন হতো যদি আমরা জীবন বৈচিত্র্যের কোনো ক্ষতি না করে সমুদ্রে ময়লা ফেলতে পারতাম? নিশ্চয়ই ভালো হতো, কিন্তু সেরকম কোনো সুযোগ নেই। সমুদ্রে ময়লা ফেলে সেটা প্রাণ ও পরিবেশের ক্ষতি করবেই। তার চেয়ে বরং জানার চেষ্টা করা যাক গভীরতম সমুদ্রখাত মারিয়ানা ট্রেঞ্চে ময়লা ফেললে কি হতো। সেখানে কি পানির চাপে সব ময়লা গিয়ে সমুদ্রখাতের নিচে জমত? পরিবেশের উপর প্রভাবটা কেমন পড়তো ওইখানটায় ময়লা ফেললে? যৌক্তিক কল্পনার মাধ্যমে এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। তো চলুন তাহলে শুরু করা যাক। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত। এর অবস্থান প্রশান্ত মহাসাগরের তলদেশে। এর গভীরতম স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার নিচে অবস্থিত। খাতটি এত বড় যে বিশেষজ্ঞদের মতে পৃথিবীবাসীর প্রায় 1000 বছরের আবর্জনা সেখানে অনায়াসে এটে যাবে। 2023 সাল পর্যন্ত মাত্র 3 জন মানুষ পৌঁছাতে পেরেছিলেন মারিয়ানা ট্রেঞ্চের তলায়। এর 2 জন হলেন মার্কিন সমুদ্রবিজ্ঞানী ডন ওয়েলস ও সুইস বিজ্ঞানী জেকুয়া পিকার্ড। তারা 2 জন সেখানে গিয়েছিলেন 1960 সালে। তৃতীয় জনের নাম শুনলে আপনি হয়তো অনেকটা চমকে যেতে পারেন। এর প্রায় 52 বছর পর এই মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে চ্যালেঞ্জার দ্বীপ অঞ্চলে পৌঁছান টাইটানিক চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরুন। 2019 সালের পর লিমিটিং ফ্যাক্টর নামে এক বিশেষ ধরনের সাবমেরিন বানায় মার্কিন সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান টাইটান সাবমেরিন। এই সাবমেরিন সমুদ্রের তলদেশে গভীরতম অঞ্চলগুলোতে যাত্রীদের নিয়ে ঘুরে আসে। যাই হোক, প্রশ্ন হলো এত দুর্গম জায়গায় ময়লা ফেলার উপায়টা আসলে কি? সে আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক আমরা কি পরিমাণ আবর্জনার কথা বলছি। পৃথিবী জুড়ে মানুষ প্রতি বছর প্রায় 200 কোটি টন বজ্র তৈরি করে। 2050 সাল নাগাদ এটা বেড়ে প্রায় 300 কোটি টন হতে পারে। এই পরিমাণ আবর্জনা এক জায়গায় স্তূপ করলে সেটার আয়তন হবে গিজার পিরামিডের 1000 গুণ। আবর্জনা থেকে বাঁচতে আমরা নানা কাজ করি, ভূমিতে ছুড়ে ফেলি, পুড়িয়ে ফেলি বা ফেলে দেই পানিতে। যাই করি না কেন, কোনো পদ্ধতি ঠিক কাজে লাগে না। ভূমিতে আবর্জনা ফেলা বা পুড়িয়ে ফেলা দুটোই পরিবেশের জন্য ক্ষতিকর। আবর্জনা থেকে আসা দুর্গন্ধ ও বিষাক্ত বিভিন্ন পদার্থ পৃথিবীর মাটি, বায়ু ও ভূগর্ভস্থ পানিকে দূষিত করে। এটি পৃথিবীর প্রাণবৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ক্ষতির হাত থেকে বাঁচতে সব বজ্রকে মারিয়ানা ট্রেঞ্চে ফেলার কথা ভাবছি আমরা। আসলে কল্পনা করছি যৌক্তিকভাবে, স্বাভাবিকভাবে এই সমুদ্রখাতের মধ্যে এটে যাবে প্রায় 9,70,000 বিলিয়ন টন বজ্র। আগেই বলেছি এই পরিমাণ বজ্র তৈরি করতে পৃথিবীবাসীর প্রায় 1000 বছর সময় লাগবে। অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চে আবর্জনা ফেলা গেলে 1000 বছরের জন্য পৃথিবীর স্থলভাগ সম্পূর্ণভাবে আবর্জনামুক্ত থাকবে। তাছাড়া পানির যত গভীরে যাওয়া যায় চাপ তত বাড়ে। এ কারণে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পানির চাপের পরিমাণ অনেক বেশি। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে সেটা আসলে কত? প্রতি বর্গ মিটার জায়গায় এই পানির চাপ প্রায় 2টি হাতির ওজনের সমান। এই চাপ আবর্জনাকে সংকুচিত করবে, ফলে আরো আবর্জনা ফেলা যাবে সেখানে। আবর্জনা ফেলার কিছু সুবিধা তো পাওয়া গেল, এবার কিভাবে ফেলা যায় বের করতে হবে সেই উপায়। মারিয়ানা ট্রেঞ্চে আবর্জনা ফেলার একটি উপায় হতে পারে সাবমেরিন। বন্দর থেকে আবর্জনা সাবমেরিনে বোঝাই করে নিয়ে গিয়ে মারিয়ানা ট্রেঞ্চে ফেলা যেতে পারে, তবে সেটা হবে ভীষণ ব্যয়বহুল। আগেই বলেছি খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরুন গিয়েছিলেন মারিয়ানা ট্রেঞ্চে। সমুদ্র খাতটির ভীষণ চাপ মোকাবেলার জন্য তাকে বিশেষ এক ধরনের সাবমেরিন ব্যবহার করতে হয়েছিল। পুরো অভিযানটিতে তার খরচ হয়েছিল $1 কোটি। বলা প্রয়োজন সেই সাবমেরিনটি শুধু একজন মানুষের অবস্থানের উপযোগী ছিল। সেখানে টনকাটন আবর্জনা ফেলতে কত বড় সাবমেরিনের প্রয়োজন বা কি পরিমাণ খরচ হতে পারে তা হয়তো কল্পনা করতে পারছেন। অর্থনৈতিকভাবে এটা একেবারেই লাভজনক নয়। এর চেয়ে ভালো উপায় হলো পাইপের মাধ্যমে সরাসরি ভূমি থেকে মারিয়ানা ট্রেঞ্চে ময়লা ফেলা। একবার এই পাইপ ব্যবস্থাটি তৈরি করতে পারলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। সমস্যা হলো মারিয়ানা ট্রেঞ্চে ময়লা ফেললেও মারাত্মকভাবে দূষিত হবে পরিবেশ। ক্ষতিকর ধাতু, রাসায়নিক ও মাইক্রোপ্লাস্টিকে ভরা থাকে আবর্জনা। এসব ক্ষতিকর উপাদান সহজে মারিয়ানা ট্রেঞ্চ থেকে ছড়িয়ে পড়তে পারে সমুদ্রে। সেখান থেকে সামুদ্রিক মাছ ও প্রাণীর দেহে বা বাষ্পভূত হয়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে যেতে পারে। এসব প্রাণী খাবার হিসাবে খেলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দূষিত পদার্থ প্রবেশ করতে পারে মানব দেহে। অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চে ময়লা ফেললে আসলে পরিবেশ দূষণ কমছে না। তাছাড়া মারিয়ানা ট্রেঞ্চে ময়লা ফেলার অর্থ সেখানকার জীব বৈচিত্র্যকে চিরতরে ধ্বংস করে দেওয়া।
তাই মারিয়ানা ট্রেঞ্চে আবর্জনা ফেলার চিন্তা বুদ্ধিমানের কাজ হবে না। তার চেয়ে বরং আমাদের নজর দিতে হবে আবর্জনা কিভাবে কমানো যায় বা কিভাবে পরিবেশ দূষণ কমানো সম্ভব। পরিবেশ দূষণ কমানোর জন্য আবর্জনা রিসাইক্লিং বা পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে হবে, কমাতে হবে প্লাস্টিকের মতো ক্ষতিকর পণ্য ও রাসায়নিকের ব্যবহার। বিশ্বজুড়ে অনেকেই এখন এসব বিষয় নিয়ে কাজ করছে। আমরাও নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে ভবিষ্যতে পরিবেশ দূষণ মুক্ত হতে পারে। আমাদের পরের প্রজন্মের জন্য এমন একটা পৃথিবী তো আমরা দেখতে চাই, তাই না? তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।